ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ। তার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। জানা গেছে, লুৎফুজ্জামান বাবর মারাত্মক শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি গত 17 বছর ধরে কারাগারে আছেন। এর আগে বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাবরের জামিনের খবরে কিছুটা হলেও অস্বস্তিতে ছিল ভারত। কেননা এক বাবরই পুরো সেভেন সিস্টার্স মুছে দেওয়া দ্বারপ্রান্তে ছিলেন বলে ভারত বরাবরই অভিযোগ করে আসছিল, আর সে কারণেই গুঞ্জন রয়েছে ভারতের চাপেই মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবরকে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন। কিবরিয়ার নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী। মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি। পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন। এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে 2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ তার বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে 6,77,31,312 টাকা সম্পদের হিসাব দেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি 7,05,91,896 টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। ওই বছরের 12 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। লুৎফুজ্জামান বাবর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েছেন। এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরেকটি আদালতে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল বলে ভারত প্রোপাগান্ডা চালায়। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়েও নাকি লুৎফুজ্জামান বাবর বেশি ক্ষতি করতে পেরেছিল। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন বলেও ভারত অভিযোগ তোলে। ওই সময় সেভেন সিস্টার্স রাজ্যগুলি নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। এটাই ভারতের দাবি। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন।